বিপুল পরিমাণে হেরোইন সহ চার ব্যক্তিকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার ভোর 4টা নাগাদ শিলচর ঘুঙ্গুর বাইপাসে একটি চার চাকার বাহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। সেই সঙ্গে চার ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। আজ কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাতো এক সাংবাদিক সম্মেলন করে বলেন, কাছাড়ের পুলিশ ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে 104টি সাবানের বাক্স থেকে 1 কেজি 500 গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য অনুমানিক 7 কোটি টাকা। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের কর্মকর্তারা অভিযান চালিয়ে শিলচর ঘুঙ্গুর বাইপাস থেকে বৃহৎ পরিমাণে হেরোইন উদ্ধার করতে সক্ষম হওয়ায় আন্তর্জাতিক স্তরে এটার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা জানানো হয়েছে। পুলিশ সুপার এই সঙ্গে আরও বলেন যে চারজন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে পুলিশ এদের কাছ থেকে একটি বোলেরো গাড়িও জব্দ করেছে। তাদের চারজনের নাম হলো মামং হেকিপ, হ্যানবই হেকিপ, হাওবেন হেকিপ, গোগো পাইতে। আটক করা চারজন ব্যক্তিকে পুলিশ জোর কদমে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং ঘটনার তদন্তে নেমে পড়েছে। ড্রাগসৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে। আপোনালোকে জানে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই অসমখনক এটা ড্রাগস মুক্ত রাজ্য হিসাবে ইয়াক প্রতিষ্ঠা কৰিব তেওঁ বিচাৰিছে। আৰু তেখেতৰ যি প্ৰচেষ্টা, সেই প্ৰচেষ্টাক অধিক ত্বৰান্বিত কৰিবৰ কাৰণে আমি ভয়াবহ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু তাৰ এক অংশস্বৰূপে যোৱা মানে পুৱতি নিশা, আজি পুৱতি নিশা আমি এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ নেশ্যনেল হাইৱেত। আৰু সেই অভিযান কালত আমি এটা এটা গাড়ি, বলেরো গাড়ি, গাড়িখনের নাম্বার হল MN01G8414। এই গাড়িখন আমি ঘুঙ্গুর বাইপাসত, NIT-র ঘুঙ্গুর বাইপাসত আমি গাড়িখন ইন্টারসেপ্ট করো। গাড়িখন ইন্টারসেপ্ট করে তাক খানতালাশি চলাও। আর খানতালাশি চলার সময়ত আমি সেই গাড়িখনের পৰা 104টা সাবুনের বাকেসত আমি হিরোইন, সাসপেক্টেড টু বি হিরোইন্স আমি জব্দ করো। আর তার লগতে বাহনখনত সেই নিচাযুক্ত সামগ্রী কঢ়িয়াই অনা চারিজন ব্যক্তি, চারিজন ব্যক্তির নাম হল মামাম হকিপ, তেখেতৰ ঘৰ হল চুৰাজানপুৰ মণিপুর। দ্বিতীয়জন ব্যক্তি হল হাওবেম হকিপ, তেওঁ ঘৰ হল কিংকপকি মণিপুর। আর তৃতীয়জন ব্যক্তি হল হেনবই হকিপ, তেওঁ ঘৰ হল চুৰাজানপুর। আর চতুর্থজন ব্যক্তি হল গগো পাইতে, তেওঁৰ ঘৰ হল চুৰাজানপুর। এই তিনিওজন, চারিজন ব্যক্তি, তিনিজন হল চুৰাজানপুৰৰ আৰু এজন হল কাংকপি, এই ঠাইৰ পৰা তেওঁলোক আহিছিলে। আৰু তেওঁলোকে এই গাড়িখনত, বলেৰো গাড়িখনত তেওঁলোকে তাত যি চেক্ৰেট চেম্বাৰ আছে, তাৰ চেম্বাৰৰ ভিতৰত কোনেও ধৰিব নোৱাৰাকে পুলিচৰ চকুত ধূলি মাৰিবৰ কাৰণে তেওঁলোকে এই চাবোনৰ বাকচত সাসপেক্টেড টু বি হিৰোইনছ তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে। আৰু পুৱতি নিশা দেখি আমি এই NIT বাইপাছত যেতিয়া আমি খানতালাচী চলাওঁ, তাৰপৰা আমি এই বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ। আৰু এই নিচাযুক্ত সামগ্ৰীৰ যিটো পৰিমাণ হৈছে 1.5 কেজি, সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি আমি নিচাযুক্ত সামগ্ৰী হিৰোইন আমি জব্দ কৰিছোঁ তাৰ পরিমাণ হয়েছে 1.5 কেজি। আর তার আনুমানিক বাজারের মূল্য হয়েছে প্রায় 7 কোটি টাকা। গতি আমি গোটেই সামগ্রীখিন জব্দ করেছো। তার লগতে যখন গাড়ি এই নিচাযুক্ত সামগ্রী কড়িয়ে আনিছিলে সেই গাড়িখনও আমি জব্দ করেছো। আর সেই এতিয়া আমার অভিযান অব্যাহত আছে। এই গাড়িখন সুবুরিয়া রাজ্যের পৰা ইয়ালৈ আনি আমার কাছাড় জিলার মাধ্যমে বহিরাজ্য লই যার পরিকল্পনা আসছিলেন। আর আমি প্রারম্ভিক যে তদন্ত আমি চলাইছো, আমি চারিজন ব্যক্তিকে আমি সোধপোছ করে আছো। আর আমি জনামতে সুবুরিয়া রাজ্যের আহি তেওঁলোকে আন এখন সুবুরিয়া রাজ্যের মাজেদি আহি যাতে পুলিশে গম নেপায় বা পুলিশের চকুত ধূলি দিবলে আহি তেওঁলোকে কাছাড় জিলাত সোমাইছিলে। আর আমার
এই গোপন সূত্ৰৰ পমখেদি আমি গাড়ীখন জব্দ কৰোঁ আৰু চাৰিজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু যিখিনি আমি সামগ্ৰী তাত উদ্ধাৰ কৰিলোঁ বৃহৎ পৰিমাণৰ সেই সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিলোঁ আৰু আমাৰ বৰ্তমানো আমাৰ ইয়াৰ যিসকলৰ ইয়াৰ লগত আপৱাৰ্ড মানে ফৰৱাৰ্ড লিংকেজ আৰু বেকৱাৰ্ড লিংকেজ যিসকলৰ লোক জড়িত হৈ আছে তেওঁলোকক কাৰণে আমি অভিযান অব্যাহত ৰাখিছোঁ।